দুই মাসের গর্ভবতী বেবি ওই সময় আর একটা ঘটনা ঘটে গেল ও বাবারা এই ঘটনাটা বলে আজকে শেষ করবো রে বাবা এই ঘটনাটা কি ঘটনাটা হলো আমার জন্য আব্দুল মোতালি বলেছিল বেটাই আব্দুল্লাহ আর বনে বনে স্বীকার করি ওরা আর বেড়ালে চলবে না এবার তোমাকে বাণিজ্যে যাওয়া লাগবে বেটা বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় তো কিছু কাজ করো কর্ম করো ব্যবসা বাণিজ্য করো বলে আবার কোনোদিন তো কোনো ব্যবসা বাণিজ্য করি নাই বিদেশে যাই নাই কিভাবে যাব ছোট্ট করে বলে দেবো মা বোন লাগাতে পারব না রে মা বললো তোমার যে আরো নয়টা ভাই আছে তোমাকে দিয়ে দশ ভাই ওদের সঙ্গে তুমি যাও দর ভাও বুঝবা বাজার হাটবেলা চিনবা রাস্তাঘাট চিনবা চলে যা রাজি আছি আব্বা আমার বড় ভাইকে বলে দেবেন যেন একটু সাথে করে নিয়ে যায় ঠিক আছে বলে দিচ্ছি আব্দুল মোতালি বড় বেটা হারে সে ডেকে বললো বেটারে আবার তোর ছোট ভাই আমার ছোটবেটা খাজা আবদুল্লাহ বিয়ে দিয়েছি হ্যাঁ বাড়িতে দুজন আছে কাল তিনজন হবে কাল চারজন হবে বেটা বেটি দুনিয়াতে আসবে ও বেটা বাপের যতই থাক না কেন বাবা এটু আবদুল্লাহকে তোর সাথে করে নিয়ে যাও বললো ঠিক আছে আব্বা আপনি যখন বললেন তো ঠিক আছে আমরা রাজি আছি আমাদের ছোট ভাইকে নিয়ে যাব রাজি হয়ে গেল কিন্তু আব্দুল মোদালিক একটা কথা বললো বেটা আবদুল্লাহ ও বেটা হারেস রে তোরা কে পাঠাচ্ছে ঠিকই কিন্তু একটা ঘটনা ঘটনা মনে পড়ে গেল কি ঘটনা গাব্বা বলে বেটা একজন নবী ছিল হযরত ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম আর ইয়াকুব পয়গম্বরের 10টা বেটা ছিল তার মধ্যে একটা ব্যাটার নাম ছিল ইউসুফ পয়গম্বর ইউসুফকে ইয়াকুব নবী খুবই ভালোবাসত এই হিংসাতে তার সৎ ভাইরা তাকে মেরে ধরে মাজায় ধরে দিয়ে ইন্দারায় ফেলে দিয়ে এসে বলেছিল বা আমাকে ধরে খেয়েছে তো আমার বেটা আব্দুল্লাহকে আমি ভালোবাসি রে আমি মহব্বত করি রে যার কারণে তোরা যেন ইসুব নবীর মতো হিংসা করে মারিস না সহি সালামতে ঘুরিয়ে নিয়ে চলে আসে বলে আব্বা হুজু আপনার যেমন ছোট বেটা আমাদের তো ছোট ভাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই এ কথা বাবা হয়ে গেল দশটা অনলাইন করে দাঁড়িয়ে দেওয়া হলো মা দশটা অনলাইন করে দাঁড়িয়ে দিয়েছে রে মা বোনেরা আমার আবদুল্লাহ বলে আব্বা আসছি কোথায় যাবি রে বেটা বলে আব্বা গো আমার আমি না সাথে একটু দেখা করে আসি দরজায় গেল আওয়াজ দিল আমি না আমি না ধরে আসলো দুয়ারে কি হলো বলল বিবি আমার বাপের অর্ডার হয়ে গেছে আমি এখন মলকে সম্ভাবো মদিনা পানিজ্যে যাবো তাই যাবার কালে একবার হাসি মুখে বিদায় দাও হাসি মুখে বিদায় দাও বলে হুজুরিটা কেমন কথা হলো বাণিজ্য করতে যাবেন ব্যবসা করতে যাবেন এত হাসি মুখে বিদায়ের কথা কেন বলছে বলে আমি না রে এই জন্য বলি বিদাস জায়গা যাচ্ছি রে যদি ঘুরে আসি দেখা হবে আর যদি ঘুরে না আসি দেখা হবে কালকে হাসুরের মাঠে মজার স্বামী নেক্রাম ও বাবারা বলা যাবে না বলা যাবে না আপনাদের কালিয়া চকের বাবা গাঙ্গি কাঁধের হাজি সাহেব এই যে মথাবড়িতে ডাক্তার আছে না হিমাবতী ডাক্তার কি যে নামটা হ্যাঁ शमीम নয় নবী ওহ সেই আব্দুল দাদা আমি কলকাতা দেখার পর থেকে লোকটাকে সন্দেহ করছি লোকটা ঘুরবে কি ঘুরবে না এত মাজা ভাঙা চোখে চালি পড়া এত অবস্থা এইরকম যাক কিছু বললাম না আব্দুল কুদ্দুস তুলিয়ে দিয়ে তো আপনার ছুটি নিয়ে বাড়ি চলে আসলো এই আমাদের মুক্তি লোকমান সাহেব বেচারা কেন এত টানা হিচড়া করল এত কষ্ট আমরা করলাম লোকটাকে নিয়ে ছতালার উপরে থাকতাম ব্রেনও যেন কাজ করছিল না একদিন ছলা তলা ছতলা থেকে নিচে তালে নেমে ওর বেটাকে বলছে গাড়ি নিয়ে না হে বাড়ি যাবো আমি যে এত ব্রেন খারাপ হয়ে গেছে

আমরা তো চলে আসলাম বাড়ির আসার পরে খবর পাচ্ছি যে বেচারা যে দা পর্যন্ত এসেছে জাহাজে চড়ার হুকুম আর হলো না ইন্তকাল হয়ে গেছে ইন্না ইন্নালিল্লাহেরাজেবন তার বেটারা আজিমগঞ্জ পর্যন্ত ট্রেনে আনতে চলে গেছিল বাবাকে যে হাওড়াতে কলকাতায় নামবে আমার বাপ তো হাজির সাহেব আর আশা হলো না কানতে কানতে বাড়ি ফিরে চলে আস ওর বাবাকে তো আমাদের শুনে যেন কান্না চলে আসছে একসঙ্গে ছেচল্লিশ দিন থাকলাম মরর গাউকে ছড়ে রাম সময় হলে যেতে হবে বাবা আমার ভাইরা বাবারা মা বোনেরা আমি না চলে যাচ্ছি বেঁচে থাকলে দেখা হবে আর যদি মারা যায় হাসরের দিন দেখা হবে বলে কোহে বাবা এই করে চোখের আমি না বাড়ি গেল আমার এইবারে এসে বলে আব্বা দশটা তো লাইন ধরে আছে আমি কোনটাতে চাপ একটু বলো বলে বেটা ভীষণ কারুরটাই তুই চাপবি কেননা সব শেষে তুই যে দুনিয়াতে এসেছিস বাবা সবার থেকে ছোট কত বড় জোর আগে যেতে নাই বাপের কথা শুনে পিছর উঠাতে বাবা চেপে গেল পিছর কার উঠাই চেপে গেল পিছর কার উঠে চেপে গিয়া এবার দশ ভাই লাইন হয়ে বাবা চলতে আরম্ভ করলো আমি না তাকায়া তাকায়া দেখি আব্দুল মোতালি তাকায়া তাকায়া দেখে এইভাবে যেতে যেতে বাণিজ্যে গেল এবার বাণিজ্য করে ঘোরার পথে বাবা কপালে মরণ কিভাবে হয় দেখে চলে আসছে হ্যাঁ বড় ভাই মেজ ভাই সেজ ভাই ল ভাই ভালো ভাই খোজা ভাই সবাই থাকলো আমার নবীর পেতা খাজা আব্দুল্লা অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে গেল বড় ভাই আমাকে ধরে নামাওয়ার পারি না ওটা চলে থাকতে পারি না আ যাওয়া হবে তাড়াতাড়ি করে ধরে নামানো হলো আদুয়ের নাজার গোত্রে মামগোষ্ঠীদের ভিতরে জায়গা করে দেওয়া হলো অসুস্থ ভাইকে ফেলে ভাইরা আসতে পারে না রে বাবা কারণ আব্দুল মুতালি বলেছিল বেটা ইসব নবীর মতো তোরা যেন বেটাকে ফেলে আসিস না এই কথাটা স্মরণ হয়ে যায় আসতে পারে না কয়েকদিন কেটে গেল একদিন আমার নবীর বাবা খাজা আবদুল্লাহ বলে ও বড় ভাই মেজো ভাই আমার জন্য আর তোমরা অপেক্ষা করো না আমার আব্বা হুজুর তাক আছে আমার না তাক আছে যাও যাও তোমরা চলে যাও তবে যাবার আগে আমার ওটটাকে পিছনে করে তোমরা খালি ওট নিয়ে যেও আসবার কালে আমিনার হাতে দশটা টাকা দিয়ে আসতে পারিনি এটা সোনা দিয়ে আসতে পারিনি দেড়হাম দেনার দিয়ে আসতে পারিনি ও ভগবান আমার দুয়ারে আমার খালি ওটনিটা তোমরা হাগিয়ে দিও আব্বাকে দোয়া করতে বলো এই কথা যখন বলা ভাইরা ছোট ভাই আবদুল্লা অসুস্থ বিমার রেখে দিয়া বাবারা ছোট ভাইয়ের খালি ওটা পিছনে পিছনে করে নিয়া এবার চলে আসছে ওদিকে বিবি আমেনা না রাস্তার দিকে তাকাচ্ছে আর দেখছে আল্লাহ এটা রাস্তা দিয়ে কত মানুষ আসা যাওয়া করে কিন্তু আল্লাহ গো আমার স্বামীরা কেন ফিরে না আমার স্বামীরা কেন আসে না আজ আসবে কাল আসবে হয়ে তাকাচ্ছে এই করতে করতে একদিন নজরে পড়ে গেল একদিন দেখল একটা উটের দল যেন মদিনার দিক থেকে আসতেছে আমি না মনে করলে হতে পারে এটা আমার স্বামীর দল হতে পারে কাছাকাছি হলো আমি না এক দুই তিন চার করে গন্তে লাগলো দেখা গেল নয় নম্বরে খতম হয়ে গেল পিছরকার ওটা খালি আমি না বলো না না এটা আমার স্বামীর দল হতে পারে না কারণ তারা আবার চিন্তা করলো এমন তো হয়নি আমার স্বামী মরণের কথা স্মরণ করে বাড়ি থেকে বেরিয়েছে এমন কোন ঘটনা তো ঘটে যায় না দেখা যাক কি হয় চলে আসলো আব্দুল মোতালিবের কাছে এসে বেটারা হাজির হলো সালাম হলো কালাম হল আব্দুল মোতালি বলো বেটা তোরা তো আলিরে আমার আমির হামজাকে দেখতে পাচ্ছি আবু তালেবকে দেখতে পাচ্ছি জুবাইকে দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু কই আমার পিয়ারা বেটা আবদুল্লা বলল আব্বা আছে কই কোথায় আছে দেখা কেন যায় না বলে তিনি অসুস্থ হয়ে গেছেন উঠে চড়ে আসতে পারল না তাই তাকে রেখে আমরা মদিনাই ছেড়ে দিয়ে চলে এসেছি বললো ভালো করেছে খুব ভালো করেছে অসুস্থ ছোট ভাইটাকে ফেলে দিয়ে তোরা চলে আসলি তোদের জানটা খারাপ করলো না রে তোদের ছোট ভাই অসুস্থ ভাইকে একাই ফেলে পালিয়ে আসছি কি করে আমি বা ফেলে পাততাম না রে ফেলে রে ও তোরা চলে আসলি বেটা যা করলি তা করলি একটা কথা আমাকে বুঝা ও বেটা তোরা এবার বাড়ি যাবি আজ কতদিন পরে তোরা বাণিজ্য করে বাড়ি আস তোর বিবিরা কত আনন্দ আনন্দিতা হইবে বিদাস থেকে আমার স্বামী এসেছে আজকে কত আনন্দের খবর বিদাস থেকে আমার স্বামী এসেছে তোর বিবিরা কত খুশি করবে আনন্দ করবি। কিন্তু একটা কথা বল আমার আমেনা কে লিয়ে খুশি করবে রে আমি না খেলি আনন্দ করবে রে বাবা গো নাই বলি তারা তো চলে গেল আমি না তোয়াক পা করে চলে আসলো আম আপনার সব বেটা ফিরে এলো বেটা কই আমার প্রাণ আমার স্বামী কয় বলে আমি না তোর স্বামী অসুস্থ হয়ে গেছো মা আসতে পারে না আল্লাহর কাছে দোয়া তোয়াক আল্লাহ যেন তাকে আরো গোলাপ করাই আমেনা না চোখের মানে ফেলতে ফেলতে ঘরে চলে গেল দুই মাসের বাচ্চা পেটেছে আমি না ঘরে চলে গেল এবার ঘরে চলে একদিন চলে গেল একদিন এসে বলে আব্বা হুজু আশহিতে পারি না কি হলো না হলো জানি না হ্যাঁ আমার স্বামীর কাছে গিয়ে সেবা করছে তাও জানি না হুজুর গো আব্বা জান গো আমার স্বামী যে অবস্থায় থাক না কেন একটু দয়া করে আমার কাছে এনে দেন আমি তার সেবা করব স্বামীর সেবা জান্নাতে বেহেস্ত পাওয়া যায় নবীজি বলেছে ইন্নাল জান্নাতা তাহা তাক দাবি যাও যাকে বিবাহিতা নারীদের বেহেস্ত তার স্বামীর পদতলে ওগো আমার স্বামীকে এনে দে আমি তার সেবা করি মল্লি মরণকালে জানে মুখের শরবত ভরা দিতে পারি আম্মা হুজুর আমি আর প্রাণে সহি না কলি যাই আগুন জ্বলি গো আব্দুল আর কান্না দেখে তিনিও জানে ধরপর করে কাংশরে বাবা বলল আমি না মা ঠিক আছে মা তুমি যা তোমাকে পাঠাতে পারবো না আমিও বয়স হয়ে গেছে যেতে পারবো না ব্যবস্থা করি বড় বেটা হারেশ কেটে গে বলল রে আমি সব সহিতে পারি আমি না রে চোখের পানি সহিতে পারি না একটু যা একবার যা বেটা তাড়াতাড়ি করে যা তোর ছোট ভাই আবদুল্লাহ যেই অবস্থায় থাক না কেন তাড়াতাড়ি করে মা গায়ে নিয়ে যা আমি না বারবার করে দরকার বাপের কথা শুনে বেটা তৈরি হয়ে গেল ওঠে চড়ে নিল মা থেকে নাই পৌঁছে গেল যেখানে ভাইকে রেখে এসেছিল ওইখানে গেল কিন্তু জায়গা আছে ভাই নাই বেড আছে ভাই নাই বিছানা আছে ভাই নাই জিজ্ঞাসা করে গো এইখানে আমার ভাইকে অসুস্থ ভাইকে রেখে গেছিলাম সে কই বললো আ তুমি এতে করে গেছে ওই দেখো তাকায়া ওই দেখো মাকামে আবু আতে। যার হল মাজার শরীর ওইখানে তার মাজার শরীর ছুটে গেল দৌড়ে গেল ভাইয়ের কবরটা যে জিয়ারত করলাম পায়ের কবরটা যে আরো করল চোখ ভরা পানি আর বক ভাড়া লইয়া আবদুল্লা ভাই নিতে এসেছিল বড় আশা করে রে তোকে নিয়ে যত কিন্তু হইল না তোর দেখতে রে কালে মুখ তোর বুকে পানি দিয়েছিল রে রে মরর কালে তোর বুকে শরবত কেটা দিয়েছিল রে কি না কষ্ট পানি রে ভাই আবদুল্লাহ আমি দেখতে পাইলাম না আর তোর আব্বা দেখতে পেল না কত কথা আমরা দশ ছিলাম বিজড়া হয়ে গেলাম আবদুল্লাহ তোর মরণটা যদি এখানে না হয় মাকাই হতো আমাদের বৃদ্ধ বাবাকে আগে ঠেলে দিয়া আমরা তোর কবরে দাঁড়িয়ে ফাতিহা দোয়া করতাম রে এত দূরে আসা সম্ভব হবে না অনেক কান্না করছে হঠাৎ করে দেখা যায় মা ওই পাহাড়ের দিক থেকে পাহাড়ের দিক থেকে একটা আট দশ দশ বারো বছরের ছেলে ছোট ছোট যেন চলে আসলো ওই মেশ বলে তোমা চড়াতে চড়াতে এসে বলে চাচা কত মানুষ আসছে দোয়া করছে চলে যাচ্ছে কিন্তু আপনি যান না শুধু কবরে কান্না করছেন ব্যাপারটা কি এটা কি হয় বলল এটা আমার ছোট ভাইয়ের কব বাবা তুই কে কত চিনতে পান না বলে চিনবেন না এই দেশে আমার জন্ম এখানে আমার বাড়ি বলে বাবা তুই কত বড় ভাগ্যবা যেই মদিনাতে তোর জন্ম হয়েছে কিন্তু বাবারে আমাকে কিছু বলবি বলে জি হ্যাঁ বলার জন্য আমি ছাগল হ্যাঁ তুমবা ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছে কি কথা ব পাট করে পকেটে হাত ভরে একটা আংটি বাহির করে দিচ্ছে বলল এই আংটি তো আমার সেই মৃত্যু ভাই আব্দুল্লাহর হাতের আংটি তোর কাছে কি করে গেল বলল হুজুর তাহলে কাহিনী শুনে আপনার ভাই যখন এনতেকাল করে আমি পাশে ছিলাম আমাকে বলল বাবা তুই তো মেষ পালে চড়িয়ে বেড়েস পাহাড় পর্বতে বাবারে রে তোর কাছেরা রায় কোনদিন যদি মাক্কার কোন জনগণের সঙ্গে দেখা হয় মাক্কাবাসীর সঙ্গে দেখা হয় তাকে আমার নাম বলে আমার নাম লেখা আংটিটা দিয়ে দিবি আর বলে দিবি এ আংটি জানো আমার বিবি আমি নার কাছে পৌঁছে দে আংটিটা নিয়ে আমি চিন্তায় ছিলাম কে জানে মাক্কার লোকের সাথে দেখা হবে না তার আগে মরে যাব যদি যাই মরে আমার আমাদের খেয়ানত হয়ে যাবে আপনার চোখের পানি দেখে আপনার ধরপরে দেখে আপনার কবরের কাছে কান্না দেখে আমি বুঝতে পারলাম নিশ্চয় আপনার নিকট আত্মীয় হবে হুজুর আপনি আমি নাকি আংটিটা দিয়ে দিয়ে ছেলেটাকে বুকের সঙ্গে চেপে ধরে বলল বাবুরি ও ভাতিজা আর একটা কথা বল আমার ছোট ভাই আংটিটা তোকে দিলাম আর কিছু বলতে শুনে আমার ভাইয়ের মুখ থেকে কিছু বাইরে হয়েছিল আব্বা বলে মা বলে ভাই বলে আমি না বলে 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 কিছু বলেছিল বললে না তেমন কিছু শুননি তবে হ্যাঁ একটা কথা বলতে আমি নিজের কানে শুনেছি উনি যেন আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ রবুল আলমী আমি আবদুল্লাহ আমার জন্ম হলো মাকাতে আমার বরণ হলো সোনার মদিনাতে আল্লাহ গো আমি বেজার নাই খুশি আছি তবে একটা কথা খালি আমার আল্লাহ তুমি মেনে নাও সেটা হলো আল্লাহ আমার বিবি আমে নাকে এই দেশের মেয়ে বিয়ে করে আমি আমি ওইখানে রেখে আসলা আল্লাহ আমার আমে নারু যেন কবর এই দেশে হয় এই দেশে যেন তার মাজার হয় এই কথা বলে আল্লাহর কাছে দোয়া করল আমার আল্লাহ তারা বলছে এই আবদুল্লাহ শোনো তোমার দোয়া কবর আমি করে নিলাম তোমার বিবি আমে নার মাজার শরীর এই দেশে খালি হবে না এই দেশে হবে না শোনে রাখ আমেনার কবর তো হবে হবে আমি না পেটে তোমার অরুজ যাতে একটা সন্তান আমার দোষ তার পেটে তুমি ছেড়ে আসছো আমার ওই দোস্তের মাজারও রোজা পাকটা হবে এই মদিনা সহত্তর হাজার সকালে তোর বেটার ওই রোজা পাকটা জিয়ারত করতে আসবে সালাম করতে আসবে আবার বই কালে সত্তর হাজার ফেরেস্তা তোর বেটার রোজা পাকে সালাম করতে আসবে রে আজকাল বাবারা অনেকে বলছে আরে মাক্কাতে তোর সব আছে মদিনায় কি আছে বলে কিরকম

माकार शरीफ है ओदी के एक रात रे माँ একটা স্বপ্ন দেখেছিল ওই স্বপ্ন দেখে যেন আর শ্বশুর বাড়িতে মন টিকে না ঘরে বিছানায় মন টিকে না শ্বশুর আব্বাকে গিয়ে বললো আব্বু আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি বলল কি স্বপ্ন দেখেছ বলল আমি স্বপ্নটা দেখেছি মনে হচ্ছে আমার বুকে থেকে একটা নূর যেন উড়ে আকাশে গায়েব হয়ে গেল আব্দুল মুতালিবে স্বপ্নের মানে বুঝতে আর দেরি নাই বুঝে নিয়েছে তাই ঝকঝর করে কাঁদছে আমেনা বলে আবা কি হলো কাঁদছেন কেন বলে আমেনা এটা কি মারাত্মক স্বপ্ন দেখে রে মা কেন আবা কি হলো বলে মা কোন বিবাহিত নারী যখন স্বপ্ন দেখে তার বুকের নূর উড়ে আকাশে গায়েব হয়ে যাচ্ছে জেনে রাখো তা আর স্বামী বাঁচে না তার মানে বিবাহিতা নারীদের বুকে নূর হলো তার নিজের স্বামী আরে শোনেন শোন আমার মা বোনেরা এত কা운데 আয়া তোমরা স্বামীর পা মা আগমন দেয়া তোবরা নামে সেই পা কর মা আগ মন দে আশা সেবা করেছে লাবেবে রহি মহায়া আজ জানলাত পার হইল মা আগ ঠেকানা সব সেবা করেছিল বেবে খাদ আজ জানলাত পার হইল মা আগ ঠেকানা সব সেবা করেছিল বিভাত মা হায়া আর আর হইল আগে তাই সনের সনার আমার মা বহনের হায়া তোমরা এসমের ঋষি মন দে জনাব হারে চলে আসলো আব্বাকে খবর দিল আব্বা থেকে আমি নাও জানতে পারলো যে আমার স্বপ্ন তাহলে সত্য হয়ে গেছে আমার স্বামী এ এজগতার বেছে নাই ভবলীলার সঙ্গ দিয়ে চিরদিনের মতো ওই কবরে সাহিত হয়ে গেছে ইন্না লীল্লাহে